আসসালামু আলাইকুম, সবাইকে আমন্ত্রণ চ্যানেল ইউরোপের সংবাদে। বার্তাকক্ষে আপনাদের সাথে আছি আমি বাবরি শহীদ। শুরুতে জানিয়ে দিচ্ছি আজকের খবরের প্রধান প্রধান শিরোনামগুলো। মুজিবুর রহমানকে ফিরিয়ে দেবার দাবিতে ব্রিটিশ প্রধানমন্ত্রীর কার্যালয়ে স্মারকলিপি। ইয়াহিয়া চৌধুরী এমপিকে সংবর্ধনা। আসকির খান রাজনগর উপজেলার চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় লন্ডনে আনন্দ সভা। শুনছিলেন খবরের প্রধান শিরোনামগুলো, এবার বিস্তারিত। ব্রিটিশ বাংলাদেশি নাগরিক মুজিবুর রহমান মুজিবকে দ্রুত উদ্ধারের দাবিতে প্রবাসী নাগরিকদের উদ্যোগে ব্রিটিশ প্রধানমন্ত্রীর অফিস 10 ডাউনিং স্ট্রিটে মঙ্গলবার স্মারকলিপি প্রদান করা হয়। এতে উপস্থিত ছিলেন বিএনপি নেতা এম এ মালিক, অ্যাডভোকেট শাহিনুর পাশা চৌধুরী, এম এ কাদের, ব্যারিস্টার হামিদুল হক আফিন্দি লিটন, ব্যারিস্টার নজরুল হোসেন এবং মেজর জাবিদুল ইসলাম প্রমুখ। এ সময় তারা মুজিবুর রহমানকে দ্রুত অক্ষত অবস্থায় তার পরিবারের কাছে ফিরিয়ে দেবার দাবি জানান। বাংলাদেশে অবস্থানকালে ব্রিটিশ নাগরিকদের নিরাপত্তা দেবার আহ্বান জানান তারা। প্রবাসী বালাগঞ্জ, ওসমানীনগর ও বিশ্বনাথবাসীর উদ্যোগে সিলেট 2 আসনের এমপি ইয়াহিয়া চৌধুরীকে গণসংবর্ধনা দেয়া হয়েছে। 26 মে আয়োজিত গণসংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শাহ ফারুক আহমেদ, মশিউর রহমান মুসনু, জামাল আহমদ খানের যৌথ পরিচালনায় সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন আনোয়ারুজ্জামান চৌধুরী, আজিজুল কামাল, শাহ আফরোজ আলী, আনহার মিয়া, গোলাম কিবরিয়া, মাসুদ আহমেদ, কবির উদ্দিন, ফখরুল ইসলাম মধু, সেলিম আহমদ খান প্রমুখ। সভায় বক্তারা বলেন, সংসদ সদস্য তার নির্বাচনী এলাকার সার্বিক উন্নয়নে কাজ করবেন এবং তার পাশাপাশি প্রবাসী বাংলাদেশিদের বিভিন্ন সমস্যা সমাধানেও ভূমিকা রাখবেন। সংসদ সদস্য তার বক্তৃতায় সবাইকে ধন্যবাদ জানিয়ে বলেন, তার লক্ষ্যই হচ্ছে এলাকার মানুষের উন্নয়নে নিজেকে উৎসর্গ করা। মৌলভীবাজারের রাজনগর উপজেলার চেয়ারম্যান পদে বীর মুক্তিযোদ্ধা আসকির খান নির্বাচিত হওয়ায় যুক্তরাজ্যে বসবাসরত মৌলভীবাজারবাসীর আনন্দ সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার পূর্ব লন্ডনের একটি রেস্টুরেন্টে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন বীর মুক্তিযোদ্ধা ও লেখক আব্দুল মান্নান। রাজনগর ওয়েলফেয়ার সোসাইটির সাবেক সাধারণ সম্পাদক মইনুল ইসলামের পরিচালনায় এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিবিসিসির ফাইন্যান্স ডাইরেক্টর ও রাজনগর ওয়েলফেয়ার সোসাইটির সভাপতি সাইদুর রহমান রেনু জেপি। আসকির খানের পুত্র যুক্তরাজ্য ছাত্রলীগের সিনিয়র সহসভাপতি জাকির খানের স্বাগত বক্তব্যের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন যুক্তরাজ্য আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল আহাদ চৌধুরী, আতর রহমান কুটি, টেংরাবাজার ইউপি চেয়ারম্যান টিপু খান, রুহুল আমিন রুহেল, তারাউল ইসলাম, জামাল খান, আব্দুল কালাম, রুহুল ইসলাম দুদু, আব্দুস সালাম, আবুল কালাম, আব্দুল মালিক, এলাইস মিয়া, নিরন্ত দেব, ডাক্তার সাইফুল মিয়া প্রমুখ। সুনামগঞ্জ জেলা সমিতি ইউকের পক্ষ থেকে সংবর্ধনা দেওয়া হল যুক্তরাজ্য সফররত জগন্নাথপুর উপজেলার আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক সমাজসেবী আলহাজ সিরাজুল ইসলামকে। 26 মে পূর্ব লন্ডনের স্থানীয় এক হলে আলতাফুর রহমানের পরিচালনায় এবং নুরুল হক লালার সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আব্দুল আলী রোপ, গিয়াস মিয়া, নজরুল ইসলাম, আনসারুল হক, ফজল উদ্দিন, মাহবুব আলম মামুন, তারিফ আহমেদ, বাসির আহমেদ প্রমুখ। সবাই বক্তারা সিরাজুল ইসলামের সুস্বাস্থ্য কামনা করে তার বর্ণময় জীবনে নানা দিক তুলে ধরে আলোচনা করে। সাউথ ইস্টে বসবাসরত বাংলাদেশি কমিউনিটির উদ্যোগে আয়োজন করা হয় মিলন মেলার। সোমবার স্থানীয় একটি হলে সৈয়দ জয়নুর সভাপতিত্বে ও আক্তার হোসেন বাবুর পরিচালনায় স্থানীয় বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন। এছাড়াও অনুষ্ঠানে শিশু কিশোরদের জন্য ছিল চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও মহিলাদের জন্য ছিল বিভিন্ন রকমের প্রতিযোগিতামূলক আয়োজন।
সবাই অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন হাফিজুর রহমান মালু, সৈয়দ ফরহাদ হাসান, ফজলে রাব্বে চৌধুরী, আব্দুল হক বাদশা, রায়হান কুরেশি, হাসনাত কয়সর, কবি নজরুল ইসলাম প্রমুখ। পরিশেষে স্থানীয় শিল্পীদের পরিবেশিত গানে মোহিত করে দর্শকদের। ঈদে মিলাদুন্নবী উপলক্ষে মঙ্গলবার পূর্ব লন্ডনের একটি হলে এ সুন্নি আন্দোলন যুক্তরাজ্য শাখার উদ্যোগে আলোচনা সভা ও জুলসের আয়োজন করা হয়। সভায় দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন ইমাম হায়াত আলাইহে রহমা। তিনি বলেন, ইমানদারদের অবশ্যই এ অতুলনীয় মহাগৌরবময়, মহাতাৎপর্যময়, মহান মিরাজ শরীফ যথাযোগ্য মর্যাদার উদযাপন করতে হবে। আরও বক্তব্য রাখেন সুন্নি আন্দোলনের কেন্দ্রীয় নেতা অধ্যাপক আল্লামা কায়সারুল আমিন রাসেক। নুরুল ইসলাম রাহাতের সভাপতিত্বে সভা পরিচালনা করেন রবিউল আলম রনি। ধর্মীয় ভাব গাম্ভীর্য বিশেষ ইবাদত, ওয়াজ আর মিলাদ মাহফিলের মধ্য দিয়ে ব্রিটেনে অন্যান্য শহরের মতো ব্র্যাডফোর্ডেও পবিত্র শবে মিরাজ পালিত হয়েছে। মঙ্গলবার আঞ্জুমানে আল ইসলা ব্র্যাডফোর্ড শাখার উদ্যোগে স্থানীয় জালালাবাদ জামে মসজিদে ওয়াজ ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। বিস্তারিত দেখুন শেখ মোহাম্মদ লাইক মিয়ার রিপোর্টে। ধর্মীয় ভাবগাম্ভীর্য অবিশেষ বিশেষ ইবাদত, ওয়াজ ও মিলাদ মাহফিলের মধ্য দিয়ে পবিত্র শবে মেরাজ পালন করলেন ব্র্যাডফোর্ডের মুসলমানগণ। আঞ্জুমানে আল ইসলা ইউকে ব্র্যাডফোর্ড শাখার উদ্যোগে গত 27 মে মঙ্গলবার ব্র্যাডফোর্ডের স্থানীয় জালালাবাদ জামে মসজিদে এক ওয়াজ ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক এই রাতে ঊর্ধ্বগমন করিয়েছিলেন, যাকে মেরাজুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলা হয়। আল্লাহ পাকের নিমন্ত্রণে তার পেয়ারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুরাক নামক বাহনে করে আল্লাহ পাকের দিদার লাভ করেন এবং উম্মতে মুহাম্মদের জন্য বিশেষ আমল ও ইবাদত নিয়ে আসেন। মৌলানা নজরুল ইসলামের পরিচালনায় এতে ওয়াজ পেশ করেন মৌলানা ফখরুল ইসলাম, হাফেজ মৌলানা হেলাল উদ্দিন ও মৌলানা আব্দুল মতিন প্রমুখ। উলামায়ে কেরামগণ কুরআন হাদিসের আলোকে মেরাজের রাতের আলৌকিক ঘটনাবলী বর্ণনা করেন। পরে বিশেষ মোনাজাতের মাধ্যমে সমগ্র বিশ্বের মুসলমানদের সুখ শান্তি ও সমৃদ্ধি কামনা করা হয়। আঞ্জুমানে আল ইসলা ব্রাডপুর শাখার পক্ষ থেকে আজকে পবিত্র মেরাজুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উপলক্ষে জালালাবাদ জামে মসজিদে মেরাজুন নবী মাহফিল, আল্লাহ ফাকরুব্বুল আলমিনে মাহফিলের কবুল কর্তা আর আল্লাহ ফাকরুব্বুল আলমিনে আল্লাহর হাবিব জনাবে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহু আলহি সালাতামর মেরাজ এক আশ্চর্যজনক এক ঘটনা মেরাজ আল্লাহ ফাকরুব্বুল আলমিনে ঘটাইছেন, যে আল্লাহ ফাকরুব্বুল আলমিনর রুবুবিয়তর যে সীমানা, আল্লাহ রব্বুল আলমিনর আল্লাহ যে পরওয়ারদিগারে আলম, যত জায়গাত আল্লাহ ফাকরুব্বুল আলমিন আসন আল্লাহ ফাকরুব্বুল আলমিনে সাইসন, তান হাবিব জনাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলহি সালাতামর আলোচনা অত জায়গাত আল্লাহ ফাকরুব্বুল আলমিনে পৌঁছাই দিতা। আল্লাহ ফাকরুব্বুল আলমিনে যেন আমরা এই মাহফিল কবুল করেন। ব্র্যাডফোর্ড থেকে শেখ মোহাম্মদ লায়েক মিয়া, চ্যানেল আই নিউজ। আপনারা দেখছেন আমাদের খবর প্রচারিত হচ্ছে চ্যানেল ইউরোপ থেকে। যাচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতিতে, ফিরে এসে অন্যান্য খবরের সাথে থাকছে। সাফক বাংলাদেশি সোসাইটির উদ্যোগে বর্ণাঢ্য আয়োজনে বাংলা বর্ষবরণ। ব্রিটেনের বিভিন্ন স্থানে যথাযোগ্য মর্যাদায় পবিত্র শবে মিরাজ পালিত।